আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিনাজুল, হ্যাঁ স্যার বলেন। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে দেরি হলো কেন? আজকে তো আমাদের মিটিং হচ্ছে রে, ওই মিটিং হচ্ছে তো ওইখানে গেছিলাম, পরে আপনার ক্লাসে চলে যান, এই জন্য 5-7 মিনিট বা 10 মিনিট চলে গেছে, বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা যাক, আমরা সবাই ভালো আছি তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা আর কেউ কি আসো, লাইনে আসো, অ্যাডমিট আসো, আর কেউ কি লাইনে আসো অ্যাডমিট? স্যার বলেন। আছি আচ্ছা, কে আসো দেখতে পাচ্ছি না, যে মিনাজুদ কই গেলে তুমি, দেখতে পাচ্ছি না কেন? বলো না গে। আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি নাকি? জি স্যার। আচ্ছা যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই যে আমরা মোটামুটি আল্লাহ পাক এত কিছুর পরে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। আমরা তাহলে ক্লাসে ইন করলাম নাকি? জি। আচ্ছা আমি একটু কথা বলে নেই অডিওতে, যে গতদিনে আমরা একটু যুক্তিবিদ্যার পরিচিতি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? যে যুক্তিবিদ্যার বিকাশ, যুক্তিবিদ্যার দর্শনে ক্রম, না এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো এগুলো কি তোমাদের মনে আছে? জি স্যার মনে আছে কিছু। আচ্ছা বলো তো মিনাজুল, যে দর্শনকে আমরা কয়টি ভাগে ভাগ করেছিলাম, মনে আছে? তিনটি ভাগে। হ্যাঁ সবাই, দর্শনকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অধিবিদ্যা, জ্ঞান বিদ্যা, একটা হলো মূল্য বিদ্যা, তাই না? হ্যাঁ জি। আবার মূল্য বিদ্যাকে কয়টি ভাগে ভাগ করেছিলাম? তিনটি ভাগে ভাগ করেছিলাম, একটা হলো যুক্তি বিদ্যা, তিনটি ভাগে জি। আর একটা হলো আদর্শ বিদ্যা। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজিক, যুক্তি বিদ্যা, না জি। আচ্ছা যুক্তি বিদ্যা চারটি যুগ কি তোমার মনে আছে, কোন কোন যুগের কথা বলেছিলাম? জি, পূর্ব যুগ, মধ্য যুগ, আর হচ্ছে চলমান যুগ। ভালো করে খাতায় লিখে নিও, প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ, আর একটা হলো সমকালীন যুগ, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। এই চারটে ভাগে ভাগ করেছিলাম। তো আরেকটু তোমার এর পূর্ব পর একটু রিভিশন দেই, আমি তোমাদের বলেছিলাম যে প্রাচীন যুগে 3-4 জন একটু দার্শনিকের নাম তোমরা একটু লিখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। একটা হচ্ছে অ্যারিস্টটল, লিখছো? অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, শুনতে পাচ্ছ? হ্যালো। তাহলে প্রাচীন যুগে 3 জন দার্শনিকের নাম একটু লিখি, একটা হলো অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এরা হলো প্রাচীন যুগের দার্শনিক। হ্যাঁ, আমাদের প্রাচীন যুগের ভিতরে আছে হলো অ্যারিস্টটল, যাকে বলা হচ্ছে যে উনি হলো আমাদের যুক্তিবিদ্যার গুরু, তাই তো? আর মধ্যযুগের 3 জন দার্শনিকের নাম একটু লিখে নাও তোমরা, একটা হচ্ছে ইমেল দুর্খিম, এনাকে তোমরা পুনর্জীবিত পাবো সমাজ বিজ্ঞানে তো পাইবা, ইবনে রুশদ, ইবনে সিনা আল ফারাবি, তোমরা কি বুঝতে পারছো? একবার বলেন স্যার। আচ্ছা লাও, আল ফারাবি, ইবনে রুশদ, ইবনে সিনা, আর হলো ইমেল দুর্খেইম। ইমেল দুর্খেইম তোমাদের সমাজ বিজ্ঞান পরিণতিতে তোমরা এনাকে পাবা। এবার আসো আধুনিক যুগের 3 জন দার্শনিকের নাম একটু নাও। প্রথমেই বলি বেকন, বেকন থেকে মধ্যে আধুনিক যুগটা শুরু হয়েছে, ফ্রান্সিস বেকন, লিখছো? ফ্রান্সিস বেকন, হেগেল, হেগেল। আচ্ছা আর একটা লোক জন লক, স্যার শুনতে পারলাম না, জন লক, জন লক,
হ্যাঁ, আর সমকালীন যুগে কন্টেম্পোরারি যুগের চারজন তিনজন দার্শনিকের নাম লিখে নাও একটু, অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় তিনজন, এই তিনজনেরই তোমার নামটা লিখে নাও। একটা হচ্ছে জে এস মিল। হ্যাঁ, আই এম কপি। আই এম কপি, হ্যাঁ। তারপর লেখো জোসেফ। জোসেফ, হ্যাঁ। তারপরে এই তিনজনের নাম তোমরা একটু লিখে নাও, সবাই লিখছো? এই তিনজন আর অ্যারিস্টটল, আমাদের তোমাদের যুক্তিবিদ্যার পরিচিতি পর্বে এই চারজনের নাম তোমাদের আছে, এদেরকে আমরা যুক্তিবিদ্যার তাতে যে সম্পর্কে ধারণা আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। তাহলে অ্যারিস্টটল, একটা হচ্ছে জেস মিল, আই এম কপি, আর একটা হলো জোসেফ। লিখছো? জি। আচ্ছা, এখানে মনে হয় তোমাদের আর কোনো সমস্যাও নাই। আর একটা কথা তোমাদের বলছিলাম যে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক, মনে আছে? হ্যাঁ, লজিক শব্দ হচ্ছে গ্রিক শব্দ লজিক, এল ও জে জে জি আই কে ই, হ্যাঁ। এটা এসেছে আবার লগস থেকে, এল ও জে ও এস, লগস। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো থাকে যে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ কি, কোথা থেকে আসলো, তখন তোমরা এই বিষয়গুলো লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের একটু লাইভ দেখাই। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? স্যার বোঝা যাচ্ছে না তো। বোঝা যাচ্ছে না? না, সাদা সাদা লাগতেছে। জি স্যার। এখন দেখা যাচ্ছে? স্যার লেখাগুলো ছোট তো তাই দেখা যাচ্ছে না আর। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, দেখো আমি তো দেখতে পাচ্ছি মনে হয় একটু একটু, দেখুন দেখো এখানে আমার ডায়েরিটা দেখা যাচ্ছে, প্রথম অধ্যায় আছে যুক্তিবিদ্যার পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় যুক্তিবিদ্যা, পাঠ হবে 3-4, অধ্যায় হলো প্রথম। আর আজকে শিক্ষণফল হবে যুক্তিবিদ্যার সম্পর্কে ধারণা একটু রিভিশন হবে, আর হলো বিভিন্ন যুক্তিবিদ্যার আলোচনা করব আমরা। দেখতে পাচ্ছি এখন? স্যার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, তাহলে কি করি বলো তো? না স্যার, এখন আসতেছে না, একটু একটু দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তো, এখন অস্পষ্ট। বুঝতে পারছি, দেখতে একটু সমস্যা হচ্ছে তোমাদের, তাই না? আচ্ছা, আমি একটু বলে নেই। মিনাজুল, শুনতে পাচ্ছ? সমকালীন যুগে যে আমরা দার্শনিকের আলোচনা করলাম, একটা হলো অ্যারিস্টটল, তারপরে জে এস মিল, জোসেফ, আই এম কপি, হ্যাঁ, অ্যারিস্টটল, এই চারজন সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব। এখন তোমরা একটা প্রশ্ন একটু খাতায় লেখো তো বাবা, দেখি তোমরা একটা প্রশ্ন আগে খাতায় লেখো, আমি তোমাদেরকে বলে দেই। একটা প্রশ্ন খাতায় লিখে নাও, লিখছো? আচ্ছা লেখো, অ্যারিস্টটল কে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়? অ্যারিস্টটল কে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়? লিখছো? জি। আচ্ছা, এই প্রশ্নের আলোকে আমি অ্যারিস্টটল সম্পর্কে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, অ্যারিস্টটল কে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়, আমি তোমাদেরকে বলি যে যুক্তিবিদ্যার ইতিহাস কিন্তু সে প্রাচীনকাল থেকে চলে আসছে, তাই না? কিন্তু সবাই একটু একটু করে আলোচনা করেছে, সক্রেটিস আলোচনা করেছেন, প্লেটো আলোচনা করেছেন, জেনো আলোচনা করেছেন, পারমেনাইডিস আলোচনা করেছেন, থেলিস আলোচনা করেছেন, কিন্তু সবাই আলোচনা করলেও
যুক্তিবিদ্যাকে কখনো একটা সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত বিজ্ঞানসম্মত আলোচনার ভিত্তি হিসেবে দাঁড় করাতে পারেননি। তোমরা কি শুনতেছো? জি স্যার। যার কারণে ওনাদেরকে কিন্তু সক্রেটিস, প্লেটো, থেলিস, পারমেনিডিস এনাদেরকে কিন্তু যুক্তিবিদ্যার জনক বলা হয় না। যুক্তিবিদ্যার ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে অ্যারিস্টটলই প্রথম দার্শনিক যিনি যুক্তিবিদ্যার একটি ভালো করে শোনো, এটা কিন্তু মূল সংজ্ঞা, যুক্তিবিদ্যার সম্পর্কে একটি সুসংহত, সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন। তোমরা এই লাইনটা একটু লিখে নাও, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার বলে। তাহলে তোমরা কি আমার এই লাইনটা লিখছো যে অ্যারিস্টটলই সর্বপ্রথম যুক্তিবিদ্যার একটি সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত এবং বিজ্ঞানসম্মত আলোচনার উপর দাঁড় করিয়েছেন, এই জন্য অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়? শুনতে পাচ্ছ? হ্যাঁ, আরেকবার বলেন। অ্যারিস্টটলই সর্বপ্রথম লিখছো? জি। যুক্তিবিদ্যার একটি সুসংহত, সুশৃঙ্খল, সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন বা বিজ্ঞানসম্মত আলোচনার উপর দাঁড় করিয়েছেন, যার কারণে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। লিখছো? অ্যারিস্টটল একটা বিখ্যাত বই হচ্ছে অর্গানন, অর্গানন। অ্যারিস্টটল একটা বিখ্যাত বই হচ্ছে অর্গানন, ঠিক আছে? ও আর জি এ এন ও এন, অর্গানন। তোমাদের পরীক্ষায় এমসিকিউতে থাকে এবং ক প্রশ্নতে থাকে যে অ্যারিস্টটলের একটি বিখ্যাত বই আছে, তার নাম কি বা অর্গানন কে লিখেছেন, কার লেখা। হ্যাঁ, এভাবে কিন্তু তোমাদের বইতে থাকে, ঠিক আছে? জি স্যার। তাহলে অ্যারিস্টটলের একটা বিখ্যাত বই হচ্ছে অর্গানন, অর্গানন, ঠিক আছে? হ্যাঁ বলো। বলছিস এখানে কি ক্লাস হচ্ছে? লজিক, লজিক, যুক্তিবিদ্যা। যারা যুক্তিবিদ্যার স্টুডেন্ট আছো তারা অ্যাড হও, আজকে হবে আর্টসের ক্লাস। আচ্ছা, এরপরে আসো, আমি আরেকটু আলোচনা করে নিই। তাহলে আমরা বুঝলাম যে অ্যারিস্টটলই সর্বপ্রথম দার্শনিক যিনি যুক্তিবিদ্যার একটি সুসংগত, সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন। হ্যাঁ, এই জন্যই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, জনক বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু খাতায় আমার কথাগুলো শুনতে পেলে যেগুলো শুনবা সেগুলো আমি শর্টকাট করে দেবো, তোমরা খাতায় একটু লিখে নিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অ্যারিস্টটল বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, যেহেতু লগস, লজিক শব্দের অর্থই হচ্ছে, লগস শব্দের অর্থই হচ্ছে চিন্তা, ভাষা, অনুমান, তাই না? এই জন্য উনি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান। তিনি আরো বলেছেন, ভালো করে শোনো, সার্বিক বাক্য থেকে বিশেষ এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া, যুক্তিবিদ্যা হচ্ছে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে এবং কারণ থেকে কার্যে যাওয়ার একটি প্রক্রিয়া, বুঝতে পারছো? যুক্তিবিদ্যা হচ্ছে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে এবং কারণ থেকে কার্যে যাওয়ার একটি প্রক্রিয়ার মাধ্যম, মাধ্যম, জি, ঠিক আছে? তিনি মূলত, তোমাদের মনে রাখবা যে তোমাদের প্রশ্ন থাকে যে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা কি মূলক ছিল, আরোহ, অবরোহ, তখন তোমাদের কিন্তু অ্যান্সার হবে যে অ্যারিস্টটলীয় যে যুক্তিবিদ্যা তাকে বলা হয় অবরোহমূলক যুক্তিবিদ্যা। অবরোহ আমরা জানি যে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে যাওয়ার একটি প্রক্রিয়া, এগুলো আমরা পরে আসবো, একটু সার কথাগুলো একটু আলোচনা করে নিই, নাকি? জি। আচ্ছা, তাহলে অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা তাকে বলা হচ্ছে অবরোহমূলক যুক্তিবিদ্যা। অ্যারিস্টটলের একটা বিখ্যাত সূত্র হচ্ছে কি জানো? অ্যারিস্টটলের বিখ্যাত সূত্র হচ্ছে ডিকটাম অফ অল এন্ড নন, ডিআইসি টিইউএম, ডিকটাম।
তারপর ডিআইসি টিইউএম ডিকটাম অফ অল লিখছো এন্ড নন অর্থাৎ এর অর্থ হচ্ছে যে সব কিছুই এবং কিছুই নয় লিখছো হ্যাঁ তাহলে তার একটা বিখ্যাত সূত্র হচ্ছে ডিকটাম অফ অল এন্ড নন এন্ড নন হ্যাঁ অর্থাৎ সব কিছুই এবং কিছুই না যেহেতু তিনি সার্বিক বাক্য থেকে যেমন সকল মানুষ হয় মরণশীল এটা একটা সার্বিক বাক্য যে পৃথিবীর সমস্ত মানুষই হয় মরণশীল বিশেষ বাক্য কোনটা রহিম হয় একজন মানুষ এটা হলো একটা সার্বিক বাক্যের অন্তর্গত ছোট বাক্য যে সকল মানুষ হয় মরণশীল রহিম হয় একজন মানুষ অতএব রহিম হয় মরণশীল ঠিক আছে এভাবে সার্বিক বাক্য থেকে আমরা বিশেষ বাক্য আসলাম এটাই হলো তার মূল আলোচনার বিষয় ঠিক আছে তিনি আরো কি বলেছেন তিনি ভালো কেটে লেখো আমরা কিন্তু পরবর্তীতে যার এনার কিন্তু একটু সারমর্ম কিন্তু আলোচনা করতেছি আমরা ডিভাইডে তার পূর্ণাঙ্গ আলোচনা আমরা করবো ইনশাল্লাহ প্রতিটি অধ্যায় ধরে ধরে ঠিক আছে তিনি এরিস্টটল সহানুমানের উপর জোর দিয়েছেন এরিস্টটল সহানুমান সহানুমানের উপর জোর দিয়েছেন ঠিক আছে আরেকটু বিষয় আছে এই যে বললাম যে বিজ্ঞানসম্মত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন তাই না পৃথিবীতে যতগুলো বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট রয়েছে তাদের মূল চারটা বিষয় রয়েছে এই চারটা মূল বিষয়গুলো একটু খাতা টুকে নাও তো একটা হচ্ছে অভেদ নিয়ম একটা হচ্ছে অভেদ নিয়ম দুই নম্বর হচ্ছে অভেদ অভেদ নিয়ম দুই নম্বর হচ্ছে বিরোধ নিয়ম বিরোধ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কি ক্লাস হচ্ছে স্যার যুক্তিবিদ্যা মানবিকের মানবিকের ও আচ্ছা স্যার স্যার বলেন স্যার তুমি কি তোমার কি তোমার কি যুক্তিবিদ্যা আছে স্যার আছে আচ্ছা তাহলে বসে যাও খাতা কলম নিয়ে বসে যাও স্যার তিন নম্বরটা বলেন আচ্ছা আমরা এক নম্বর কি বললাম অভেদ নিয়ম দুই নম্বর হচ্ছে বিরোধ নিয়ম তিন নম্বর হচ্ছে নির্মাধ্যম নিয়ম নির্মাধ্যম নিয়ম ঠিক আছে স্যার আমার তো সমাজ বিজ্ঞান আছে স্যার হ্যাঁ সমাজ বিজ্ঞান স্যার তোমাদের আসতেছে টেনশনের কোনো কারণ নাই আমাদের মিটিং চলতেছে বুঝছো আমাদের মিটিং চলতেছে স্যার তোমাদের আসতেছে আমার অলরেডি 10 মিনিট পরে ক্লাস শুরু করছে এজন্য একটু ব্যাকআপ দেওয়া লাগতেছে ঠিক আছে ও আচ্ছা স্যার জি স্যার আচ্ছা মিনাস আর একটা নিয়ম হচ্ছে পর্যাপ্ত হেতু নিয়ম পর্যাপ্ত হেতু নিয়ম হ্যাঁ চারটা হয়েছে হ্যাঁ এই চারটা নিয়ম এই পৃথিবীর যতগুলো বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট রয়েছে তাদের মূলে রয়েছে চারটা নিয়ম এই চারটা নিয়মের উপর ভিত্তি করে তারা আলোচনা করে থাকে এই চারটা সম্পর্কে এরিস্টটল আলোচনা করেছেন এই জন্য বলা হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা হ্যাঁ তিনি যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান বিজ্ঞানের সাবজেক্টে উন্নীত করেছেন এই জন্য ওনাকে যুক্তিবিদ্যার জনক বলা হয় ঠিক আছে আচ্ছা তোমাদের আর একটু বলি দুই নম্বর লেখো জোসেফ আমি 4-5 মিনিটের ভিতরে শেষ করে দিব জোসেফ সাত নাম্বারটা হ্যাঁ পর্যাপ্ত হেতু নিয়ম বললে এলা সব
স্যার বলেন কি স্যার কি করব এখন ক্লাস করান আটকে গেছে স্যার এটা কি ক্লাস হচ্ছে লজিক ভাইয়া যুক্তিবিদ্যা স্যার আমি তো মানবিক এর স্যার স্যার শোনা যায় না স্যার ভয়েসটা অন করে শোনা যায় না স্যার স্যার ভয়েস অফ করে রাখছেন কেন এখন শুনতে পাচ্ছ জি স্যার তাহলে আমরা জেএস মিল বলতেছেন কি লেখো খাতার সংখ্যাটা লিখে নাও তোমাদের সংখ্যা থাকতে পরীক্ষায় থাকে জেএস মিল বলতেছেন যে যুক্তিবিদ্যা হলো এমন একটা বিজ্ঞান লেখো লিখে নাও যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা বিজ্ঞান যা বিচার প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছার পদ্ধতি ও তার সহায়ক অন্যান্য চিন্তা ক্রিয়াপরতার বিজ্ঞান তোমাদের আমি তো মানবিক স্যার আমার তো সমাজ বিজ্ঞান আচ্ছা আমাদের বহু দিন শোভন হবে আমি বুধবার ইনশাআল্লাহ দেখা হবে তোমরা একটা বাড়ির কাজ নাও যে ওই যে প্রশ্ন যে জিতে দিলাম যে যুক্তিবিদ্যার সম্পর্কে জে এস মিল কি বলেছেন যে সংখ্যাটা দিলাম একটু লিখে নিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আগামী বুধবার দেখা হবে 10টায় স্যার আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম